প্রিয় দর্শক, আমি উম্মে রাহি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সমকাল সংবাদ পর্যালোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় আমদানি পণ্যের দর বেশি দেখিয়ে অর্থ পাচার। বিষয়টি নিয়ে আলোচনার জন্য সমকালের স্টুডিওতে আছেন সমকালের বিশেষ প্রতিনিধি ওবায়দুল্লাহ রনি। ওবায়দুল্লাহ রনি, সমকালের স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আপনাকে শুরুতে অভিনন্দন ঢাকা রিপোর্টার্স ইউনিটের যে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের জন্য। আর আপনি যদি একটু আপনার অনুভূতি শেয়ার করতেন। ধন্যবাদ। নিশ্চয়ই যে কোনো স্বীকৃতি পাওয়া আনন্দের। হ্যাঁ, এটি আরও বেশি আনন্দের হয়েছে এজন্য যে নিশ্চয়ই জানেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে টোটাল 3টি পুরস্কার দিয়েছে। এখানে 2টি আমাদের পেয়েছি এবং 1টি উন্মুক্ত পুরস্কার ছিল জি জি মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে, সেটিও সমকালের রিপোর্টের কারণে পেয়েছে। তো প্রিন্টের 4টি পুরস্কারের মধ্যে 3টি সমকাল পেয়েছে, এটি নিশ্চয়ই আমাদের জন্য বেশি ভালো খবর। আচ্ছা, এবার চলে যাব আমাদের আজকের আলোচনার বিষয়ে। আজকে যে আপনি একটি প্রতিবেদন আমরা দেখতে পেয়েছি যে আমদানির আড়ালে অর্থ পাচার নিয়ে আপনি প্রতিবেদন তৈরি করেছেন, কিভাবে আমদানির আড়ালে অর্থ পাচার হয় এই বিষয়ে যদি একটু বিস্তারিত জানা দেন। ট্রেড বেজ মানি লন্ডারিং, এটি কিন্তু ওয়ার্ল্ডওয়াইড এটি নিয়ে অনেক আলোচনা হয় এবং GFI প্রতি বছর যে রিপোর্টটি প্রকাশ করে এটি মেন ফোকাস থাকে ট্রেড বেজ মানি লন্ডারিং। তো মানি লন্ডারিং বা অর্থ পাচার, যেটি আর কি অর্থ পাচার টিমের মূলত হয়ে থাকে, ধরুন আমদানি একটি পণ্যের দাম আছে হয়তো $100 বা $100, এখন সে যখন LC খুলছে ওই সময় সে ওইটাকে $200 কিংবা $300 ধরে LC খুলছে। তো এখানে একটি প্রশ্ন আসতে পারে যে এই পন্থায় তাহলে তো তার এক ধরনের লোকসান হচ্ছে, ঠিক না? যে সে অনেক বেশি, কারণ ওটার উপরে কিন্তু তার একটা শুল্ক দিতে হচ্ছে, আমদানি শুল্ক, তাহলে তো তাকে অনেক বেশি শুল্ক দিতে হচ্ছে। সে $100 প্রোডাক্ট $300 শুল্ক দিচ্ছে। এইখানে দুইটা বিষয় ঘটে থাকে যে ধরুন প্রথমত সে ওই যে $300 ধরে ইম্পোর্ট করছে ওইটা ধরেই কিন্তু আপনার কনজিউমার লেভেলে সে দরটা নির্ধারণ করছে, যার কারণে এমনিতেই পণ্যের দামটা বেড়ে যাচ্ছে। প্রথমত সে ধরেন হয়তো $60 শুল্ক দিল আর সে তো লাভ করছে $200, তার মানে সেটা আসলে আলটিমেট তার কোনো তার গায়ে বাঁধছে না, এটি একটি বিষয়। আর সবচেয়ে যেটি বিষয় বড় আমাদের এখনকার যে সবচেয়ে বড় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে ডলার সংকট, যেটা নিয়ে আসলে সব জায়গায় আলোচনা হচ্ছে। ইভেন IMF এর একটি প্রতিনিধি দল এখন বাংলাদেশে আছে, আমাদের $4.5 বিলিয়ন ঋণ নেওয়ার একটা প্রক্রিয়া চলছে। হ্যাঁ, IMF ছাড়াও অন্যান্য বিভিন্ন এজেন্সি থেকে আমরা ঋণ নেওয়ার চেষ্টা করছে আমাদের গভর্নমেন্ট। তো এটি আসলে সংকটটা তৈরি হয়েছে, আমাদের রিজার্ভটা কমে গেছে, আমাদের যেটি $48 বিলিয়ন উঠেছিল ওটি এখন নেমে গেছে ধরেন 36-এর নিচে। হ্যাঁ, আজকের রিজার্ভ ছিল 35.81। তো তার মানে এই যে অনেক কমে গেছে, আবার এই যে আমরা যেটা রিজার্ভ দেখাচ্ছি এটা নিয়েও বিতর্ক আছে, বিশেষ করে IMF যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী তারা বলতে চায় যে আমাদের রিজার্ভ আরও 8.5 বিলিয়ন মতো কম। তো আলটিমেট এই যেটি হোক সবচেয়ে বড় বিষয়টা আমরা এখন এক ধরনের ডলারের সংকটে আছি। তো এটিকে কালকের BFIU যে বার্ষিক রিপোর্টটা প্রকাশ করেছে সেখানে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে মানি লন্ডারিং প্রতিরোধ বা অর্থ পাচার প্রতিরোধের প্রধান সমন্বয়কারী হিসেবে BFIU কাজ করে, তো আপনারা আসলে কি ধরনের উদ্যোগ নিয়েছেন? হ্যাঁ, তো আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ডলার সংকট যখন ব্যাপকভাবে শুরু হয়েছে গত আগস্ট থেকে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ সেখান থেকে বেশ কয়েক টিম গঠন করে একটি LC মনিটরিং করা হচ্ছে আর কি। শুরুর দিকে শুরু করা হয়েছিল 3 মিলিয়ন অ্যান্ড অ্যাবাভ, তার মানে $30 লাখের বেশি LC খোলার আগে বাংলাদেশ ব্যাংকের একটা অনাপত্তি নিতে হচ্ছিল। তো ওটি পরবর্তী $10 লাখ করছে, এখন আসলে যে কোনো LC বাংলাদেশ ব্যাংক মনিটরিং করছে। সেটি কেন করছে? এই জন্য বাংলাদেশ ব্যাংক, এই তথ্যটা বাংলাদেশ ব্যাংকের ওই মনিটরিংয়ে উঠে আসছে যে একটা প্রোডাক্টের যা দাম তার 2-3 গুণ বেশি ধরে সেটি ইম্পোর্ট করা হচ্ছে, তার মানে এই বাকি অর্থটা সে পাচার করছে, কারণ এটা তো যাচ্ছে ডলারে, তো ডলারে যাচ্ছে, ডলার হিসাবে পেমেন্ট হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন সংস্থার রিপোর্টে দেখা যায় যে বাংলাদেশিরা প্রচুর মালয়েশিয়া, কানাডা, সিঙ্গাপুর, ইভেন আমেরিকা এরকম বিভিন্ন রাষ্ট্রে গিয়ে তারা হলো বাড়ি করছে, সম্পদ করছে, গাড়ি করছে। তো বাংলাদেশের যে বিদ্যমান আইন, সে আইনে কিন্তু এটার কোনো সুযোগ নাই। বিদ্যমান আইনে কেউ দেশের বাইরে বিনিয়োগ করতে হলে তাকে
বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিতে হবে। তো আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক থেকে পারমিশন নিয়ে এ পর্যন্ত কয়েকটি কোম্পানি, হাতে গোনা কয়েকটি কোম্পানি তারা ইনভেস্টমেন্ট করছে, সেটি হলো উৎপাদন খাতে, মানে বাড়ি করার জন্য। কেউ কিন্তু দেশের বাইরে যে আমি বাড়ি করার জন্য টাকা নিয়ে যাচ্ছি এরকম কোনো পারমিশন এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক দেয় নাই বা কেউ চায়ও নাই, বা গাড়ি কেনার জন্য। তাহলে তারা কীভাবে করলো? তারা এই এই সব পন্থা অবলম্বন করেছে। এবং কালকে আরও একটি বিএফআই প্রধান মহোদয় উনি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যে আমাদের রেমিটেন্স কিন্তু কমে যাচ্ছে, আমাদের করোনার মধ্যে বেড়েছিল, তখন সারা বিশ্বে আয় কমলেও তখন রেমিটেন্স বাড়ছিল 36%, আর গত অর্থ বছর কিন্তু সেটি 15% কমে গেছে। তাহলে করোনার মধ্যে যখন আয় কমছে তখন আমাদের রেমিটেন্স বাড়লো, পরবর্তীতে কমে গেলে এটি কেন? এটি নিয়ে আসলে সবসময় বিভিন্ন গবেষণা দেখা গেছে যে আমাদের যে প্রবাসী আয়ের প্রায় অর্ধেক আসে হুন্ডি চ্যানেলে, প্রায় অর্ধেক। করোনার মধ্যে যেহেতু হুন্ডির ডিমান্ডটা ছিল না তখন বেড়ে গেছে, পরবর্তীতে যেটাই যেটি হয়েছে যে এখন যেটা ঘটছে যে এখন কিন্তু আরও কমে গেছে। এটার কমার মূল কারণ ধারণা করা হচ্ছে যে এই যে যেহেতু বাংলাদেশ ব্যাংকের মনিটরিং জোরদার করা হয়েছে, ট্রেড বেস মানি লন্ডারিংটা কমে গেছে, ওইখানে অনেকে এখন পণ্যের দর বেশি দেখে টাকা পাচার করতে পারছে না, সে কারণে তারা রেমিটেন্সটা বাইরে থেকে কিনে নিয়ে এখানে টাকায় পেমেন্ট করে দিচ্ছে। তো এই পরিস্থিতি আমাদের ডলার সংকটের একটা বড় কারণ হিসেবে দেখা দিয়েছে। এবং বাংলাদেশ ব্যাংক, সরকার, বিভিন্ন সংস্থা এটা নিয়ে কাজ করছে যে এটা কীভাবে কমানো যায়। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগের ফলে কিন্তু এই ইম্পোর্ট আমাদের কমে আসছে, নতুন করে এলসি খোলা অনেক কমে গেছে, হ্যাঁ, যেটি 5 বিলিয়ন প্লাস মাইনাস হচ্ছে, যেটি $8 বিলিয়ন পর্যন্ত হচ্ছিল পার মান্থ। হ্যাঁ, তো এটি আমাদের জন্য একটি পজিটিভ, যদিও দীর্ঘমেয়াদে আসলে এটি কতদিন ধরে রাখা যাবে এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে। কেননা যে আমাদের তো অ্যাসেনশিয়াল প্রোডাক্ট, ধরেন একটা লিপস্টিকে কিন্তু স্বাভাবিকভাবে নন এসেনশিয়াল, কিন্তু কখনো না কখনো তো অ্যাসেনশিয়াল, যদি অনেক দিন না আনতে পারে তখন কিন্তু এটা অ্যাসেনশিয়ালই হয়ে যাবে, যে কারণে এটি আসলে অনেক দিন মনে হয় না এটা ধরে রাখা যাবে। আর বাংলাদেশ ব্যাংক ওইখানে আরেকটা ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিংয়ের বিষয়টি থাকে, তো আন্ডার ইনভয়েসিংও হচ্ছে বিশেষ করে গাড়ির ক্ষেত্রে। বাংলাদেশ ব্যাংক যেটি ধারণা করছে যে গাড়িতে 300% পর্যন্ত শুল্ক আছে, হ্যাঁ, তার মানে 100 টাকা দিয়ে যদি কেউ বাইরে থেকে একটা গাড়ি কিনে দেশে আনতে যায় তাহলে তার সঙ্গে আরও 300 টাকা তাকে শুল্ক দিতে হয়। তো যদি কেউ ধরেন 100 টাকার গাড়ি, সে যদি 30 টাকা দেয় তাহলে 30 টাকার উপরে 300 টাকা শুল্ক দিল। তো বাংলাদেশ ব্যাংক, সে বিএফআইর প্রধান উনি কালকে এই কথাটিও বলেছেন যে রেমিটেন্স কমার একটি কারণ হতে পারে এটি, এই যে আন্ডার ইনভয়েসিং করা হচ্ছে, মানে পণ্যের দাম কম দেখানো হচ্ছে, এই পেমেন্টটা হয়তো তারা বাইরে থেকে রেমিটেন্স কিনে, ওটা তো ফরেন কারেন্সিতে পেমেন্ট করতে হয়, ফরেন কারেন্সিতে ওখানে পেমেন্ট করছে আর কি। আচ্ছা, দীর্ঘদিন ধরেই কিন্তু অর্থ পাচারের বিষয়টি, বাংলাদেশ থেকে অর্থ পাচার হচ্ছে, এগুলো কিন্তু আমরা শুনেছি, আপনারাও অনেক প্রতিবেদন তৈরি করেছেন, এই পাচার করা অর্থ উদ্ধারের ক্ষেত্রে কোনো তদারকি বা কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা? আসলে এটি খুব টাফ একটা জব, এটি সারা বিশ্বেই, হ্যাঁ, এই যে ওয়ার্ল্ড ব্যাংকের, সরি, জাতিসংঘের একটি রিপোর্টের তথ্য অনুযায়ী সারা বিশ্ব থেকেই, উন্নত দেশ সহ সারা বিশ্ব থেকেই যত অর্থ পাচার হয়েছে তার 1%-এর কম ফেরত আনা গেছে। কারণ এটির একটি কারণ আমি আলাপ করেছিলাম, তো তারা একটা ব্যাখ্যা দিয়েছিল এরকম যে ধরুন আমাদের এখানে কেউ যদি স্বর্ণ চোরাচালান করে দেশে নিয়ে আসে, সেটা আমাদের এয়ারপোর্টে ধরা পড়লে সেটা কিন্তু অবৈধ স্বর্ণ হিসেবে আমরা বলে থাকি এবং সেটি রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়ে যায়। তো একইভাবে অন্য দেশের আইনে বলা আছে যে আপনার যদি কেউ অ্যাসেট নিয়ে যায়, সে যদি সেখানে ইনভেস্টমেন্ট করে, তার দেশের নিয়ম অনুযায়ী সেটা কিন্তু তার অ্যাসেট হয়ে যাচ্ছে, তখন আপনি তার অ্যাসেট কিন্তু আর আপনি আনতে পারবেন না। তো হ্যাঁ, 2-3টা ক্ষেত্রে এটা আনা যায়, যদি কোনোভাবে প্রমাণ করা যায় যে এইখান থেকে দুর্নীতি করে ওই টাকাটা সে নিয়ে গেছে এবং সেই দুর্নীতি এখানে আদালত দ্বারা প্রমাণিত হতে হবে, অথবা সন্ত্রাসী কার্যক্রম করে কিংবা চুরি ডাকাতি করে, এইভাবে যদি এই পন্থায় যদি কেউ নিয়ে যায়, এটি আদালত কর্তৃক প্রমাণিত হয়ে তারপরে সেখানে আবেদন করতে হবে, তখন এটি আসলে অনেক দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার কারণে ফাইনালি দেখা যায় যে অর্থ পাচার হওয়া অর্থ আর ফেরত আসে না। আপনাকে আমার যেটা একদম সর্বশেষ প্রশ্ন, এই এই পাচার ঠেকাতে কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন?
আচ্ছা, 5000 টাকাতে ধরুন এই যে বাংলাদেশ ব্যাংক এখন যে তদারকিটা করছে, লাস্ট 3 মাস করছে, জি জি জি, এর আগে কিন্তু করে নাই। বাংলাদেশের বয়স কিন্তু 50 পেরিয়ে গেছে, ঠিক না? তার মানে এই 3 মাসেই তারা দেখছে যে 3 মাস তদারকি করতে গিয়ে দেখছে যে 3-4 গুণ পর্যন্ত দর বাড়িয়ে দিয়েছে। তো এখানে ব্যাংকার ইম্পোর্টার যোগসাজশ করে কিন্তু এই ঘটনাটা ঘটে, কারণ এলসি তদারকির ক্ষেত্রে কিন্তু ব্যাংকের একটা দায়বদ্ধতা আছে, হ্যাঁ, যেটি হলো যে সে সমসাময়িক দর যাচাই করে তাকে কিন্তু এলসি খুলতে হবে, এটা হলো নিয়ম। কিন্তু এই নিয়ম পরিপালন করে না, আমাদের আসলে আইন তো সব পরিপালন হয় না, এটি আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক আমাদের যখন 50 বছর পেরিয়ে গেছি আমরা, তখন এসে বাংলাদেশ ব্যাংক যখন খুব একটা বড় সংকটে পড়েছে তখন তদারকি করে এটি পেয়েছে। তার মানে তো আমরা এটি সহজেই বলতে পারি যে এই 50 বছর তো এই পন্থায় প্রচুর টাকা পাচার হয়ে গেছে। তো ধরুন এটা পাচার, এটা ঠেকানোর জন্য বাংলাদেশ ব্যাংক যেটি করতে পারে, এই ধরনের তদারকি আরও জোরদার করতে পারে। তারপরে আমাদের যে প্রবাসী আছেন তাদের রেমিটেন্স সহজে যেন তারা পাঠাতে পারেন ব্যাংকিং চ্যানেলে, পাঠালে তার বাবা মা, বাংলাদেশ ব্যাংকের 3টা টিম এই রেমিটেন্স ইস্যুতে, বাংলাদেশ ব্যাংক সরকার এবং ব্যাংক মিলে 3টা টিম কিন্তু দেশের বাইরে গিয়েছিল, সেখানে গিয়ে তারা দেখতে পেয়েছে প্রবাসীরা বেশি অনেকেই অর্থ ব্যাংকিং চ্যানেল পাঠান না, কারণ এটি ওই যে হুন্ডি কারবারিদের কাছে দিয়ে দেন, কারণ তার বাড়িতে গিয়ে নিয়ে আসে, তাকে দেখা যায় যে ব্যাংকের চেয়ে রেট বেশি দেয়, তার কোনো ছাড় বিচ্ছাড় নেই, আবার এখানে বিকাশ করে দিচ্ছে, সে বিকাশে গিয়ে সে তার বাবা বা মা বা যে কেউ যে কোনো সময় তার সুবিধা মতো টাকা উঠাচ্ছে ঘরের কাছ থেকে। কারণ আমাদের ব্রাঞ্চ তো ম্যাক্সিমাম হলো উপজেলা শহরে, এখন ধরুন 15 কিলোমিটার দূরে, তো সেটা সেই হ্যাচেল সে নিচ্ছে না। তো আমি যেটা মনে করি অর্থ পাচার কমাতে একটি হলো তদারকি, পাশাপাশি সবার মধ্যে এটা যে ব্যাংকিং চ্যানেলে পাঠানোটা যেটি রাষ্ট্রের একটা উপকার হয়, এটি যে ডলার আকারে আসলে রাষ্ট্র যে খুব উপকৃত হয়, এটি সবার মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি করার জন্য একটা উদ্যোগ নেওয়া যেতে পারে, এই বিষয়টাকে আরো যাতে সহজ করা যায়, আবার জন্য এই যে নিয়ম নীতিগুলো আছে এটার জন্য আরো সহজ করা যায়, এটি উদ্যোগ নিতে পারে সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে। অবশ্য বাংলাদেশ ব্যাংক অনেকগুলো উদ্যোগ নিয়েছে, সরকারের পক্ষ থেকেও এখন কিন্তু 2.5% হারে প্রণোদনা দেওয়া হচ্ছে, কিন্তু তারপরে ওইসব প্রণোদনা দেওয়ার পরেও কিন্তু নন ব্যাংকিং চ্যানেলে বা হুন্ডি কারবারিদের কাছে পাঠালে বেশি রেট পায়, তারা 110-112 টাকা পর্যন্ত পায়, এখন যেটা আমাদের 107 টাকা ফিক্স করে দিয়েছে। তো এই সব বাধাগুলো আসলে দূর করতে হবে। অবশ্য বাংলাদেশ ব্যাংক বেশ কিছু ইনিশিয়েটিভ ইতিমধ্যে নিয়েছে, তো সেটি আস্তে আস্তে আর সব পর্যায়ে যদি সচেতনতা আসে এবং দেশের প্রতি মানে মমত্ববোধ নিয়ে যদি সবাই, হ্যাঁ আমি দেশের বাইরে আসছি কাজ করতে দেশের জন্য, তো এটা যদি আসলে দেশের প্রতিও যে তার একটা দায়বদ্ধতা আছে 2-5 টাকার জন্য সে হুন্ডি কারবারিদের কাছে না গিয়ে এটি যদি করে, তাহলে আমাদের এই সংকটও কেটে যাবে এবং আমাদের যে অর্থ পাচার সে প্রক্রিয়াটাও বন্ধ হয়ে যাবে। এবং আর সবচেয়ে বড় যেটা আমি বলবো যে পাচারকারী যারা, এটা কিন্তু মোটামুটিভাবে বিভিন্ন মিডিয়া সবাই মোটামুটিভাবে জানে, হ্যাঁ, তো সরকার ধরেন ওই অর্থ পাচার করা অর্থ ফেরত আনা যায় না, কিন্তু এখানে তো ব্যবস্থা তো তার বিরুদ্ধে বাংলাদেশের আইনে তো তাকে ব্যবস্থা নেওয়া যায়। তো এইটা আসলে যেমন আমাদের মইনুল ইসলাম স্যার অধ্যাপক হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, উনি একটি কথা সবসময় বলে থাকেন যে যারাই ঋণ খেলাপি তারাই অর্থ পাচারকারী। তো আমরা কিন্তু আসলে এটা জানি যে কারা অর্থ পাচার করছে, হয়তো প্রমাণ দিয়ে আপনি সবাইকে প্রমাণ করা কঠিন, কিন্তু সরকার কিন্তু জানে যে কারা অর্থ পাচার করছে। তো তাদের বিরুদ্ধে যদি সামাজিকভাবে তাদেরকে বয়কট করা হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা বাংলাদেশের আইনে নেওয়া হয়, অর্থ পাচার কেন্দ্রিক না করে অন্য অন্য যে অপরাধ দিয়ে তাকে যদি আটকানো হয়, তখন একটা কিন্তু কঠিন একটা মেসেজ যদি দেওয়া যায়, তাহলে হয়তো আমি মনে করি এটা কমে আসবে। ধন্যবাদ ওবায়দুল্লাহ রনি সমকালের স্টুডিওতে এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম আমদানি পণ্যের দর বেশি দেখিয়ে অর্থ পাচার এই বিষয়টি নিয়ে। আশা করি আজকের আলোচনার মধ্য দিয়ে আপনারা অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। আগামীতে হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবশেষে বলতে চাই, সমকাল রাখুন, সমকাল পড়ুন, আর সমকালের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।